বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদের সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম, আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দেওয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজির রাউজা মুবারকে সালাম দেওয়া পৌঁছে দিলাম, আজমির শরীফে সালাম দেওয়া পৌঁছে দিলাম, হজরত শাহজালাল শাহপরানে সালাম দেওয়া পৌঁছে দিলাম, মাইজবান্ডা শরীফে সালাম দেওয়া পৌঁছে দিলাম, সকলের সালাম দেওয়া পৌঁছে দিলাম। আল্লাহ মহান আপনি এবাদত বন্দেগী নামাজ রোজা ভালো কাজগুলি আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহর নামে। আজকে শুক্রবার, জুম্মা মুবারক সবাইকে। যারাই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন, কারণ এটা এমন একটা প্রতিষ্ঠান, এখান থেকে মানবতা মানবিক কারণে এবং মানবতার স্পর্শে আমরা প্রযুক্তির ছোঁয়ে আপনাদেরকে হাসি মুখে সেবা প্রদান করি। আপনি এই প্রফেশনটা এমন একটা প্রফেশন যেখানে হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব, তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা নিবিড়ভাবে আপনারা সেবাটা পেয়ে যাবেন। এত ফলাও করা, এত কোনো কিছুর দরকার পড়ে না। অনেকে একটা কাজকে অনেক পেরাশানি করে, একটা মানুষকে পেরাশানি এটা খোঁজ পেতে অনেক, কিন্তু আমি সবসময় মনে করি ব্যবসায় কখনও মুনাফাকারীকে আল্লাহ পছন্দ করে না এবং মানুষকে পেরাশানিটার মধ্যে ফালানো আমার এটা একদম পছন্দ হয় না। তাই তো আমি আপনার যতক্ষণ পর্যন্ত আপনাকে আমার মানে মনে হবে যে আপনি আরেকটা মানুষের জন্য উপযুক্ত এবং আরেকটা মানুষের জীবনে গেলে আপনি ভালো থাকবেন, আমি ততক্ষণই আপনাদেরকে দিব এবং সেই মানুষটাকে আপনাদেরকে দিব। আমি কখনো চিন্তা করব না, তো এখানে তো আমার আউটপুট কিছু নাই, আমার দরকার নাই, আমার আল্লাহই সব কিছু সমস্যা সমাধান, সব কিছু আল্লাহ কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে ইনশাল্লাহ সমাধান করে দেবে, এটাই আমার বিশ্বাস। তো আপনারা যারা আসতে চান আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আসলে আমরা সবসময় চাই আপনারা দ্রুত গতিতে ফরজ কাজগুলি বিয়েটা সম্পন্ন করেন। অনেক সময় মানে সমস্যাটা ঘটে, আপনি যেটা চাচ্ছেন সেই পক্ষ চাচ্ছে না, সেই পক্ষ যেটা চাচ্ছে তারা চাচ্ছে না, এই কারণেই কিন্তু আমাদের আদান প্রদান বা আপনাদেরকে একটু সময় নিতে হয়। যদি আপনারা দুজন একটা বায়োডাটার পছন্দ করেন, ছবি পছন্দ করেন, সামনাসামনি দেখালে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায়। আবার অনেককে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায়। সকল প্রশংসায় আল্লাহ আমরা উসিলা মাত্র। তো আমাদের প্রতিষ্ঠান খোলাই আছে। এই মুহূর্তে আসলে আমার বেশ কয়েকটা ভাই বোন সবার কথাই বলি, কারণ আজকে ফ্রাইডে অলরেডি এক পাত্র চলে আসছে, অনেক কুমিল্লার থেকে আসছে সে, ওনার বয়সটা প্রায় 60-এর মতো, উনি বিজনেস করে, উনি মানে ওনার ভিতরে কে বা কাহারা ধারণা দিছে যে বাংলাদেশে ঢাকা শহরে অনেক মেয়ে বিধবা ডিভোর্স আছে, তাদের সম্পদ দেখাশোনার জন্য লোক লাগবে। আমি বললাম যে ভাই মিথ্যা কাল্পনিকের মধ্যে আপনারা থাকবেন না, আপনি যা আছে বলে যে আমার এলাকাতে আমার নিজে এই এলাকাতে 50-60 লাখ টাকার সম্পদ আছে, আমি যথেষ্ট। আর এই মানে 50-60-এর বয়সে একটা মানুষ আর কত কি চাইতে পারে, আমি তো অবাক হয়ে যাই। আমার আর তো মানে এইগুলি যখন দেখি তখন আমি বললাম যে আপনি কেন আপনার যা আছে তাই নিয়ে থাকেন, ভালো একটা মেয়ে বিয়ে করে নেন। তো আচ্ছা ঠিক আছে, উনি বুঝতে পারছে। তো উনি সেই কুমিল্লা থেকে চলে আসছে, সকালবেলায় আমাদের অফিসেই আছে, বলছে যে আমি পছন্দ মেয়ে পছন্দ হলে তাকে সম্পূর্ণ সাজায় টাজায় নিয়ে আমি নিয়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। তো অনেক আমার বোনরা আছে এরকম, যদি এ বয়সের যে ছেলেকে বিয়ে করে হয়তো গরিব অসহায় অনেক মেয়ে আছে, সেটাও তার কোনো আপত্তি নাই। তো যাক, এই আর কি বললাম, মানুষের চাহিদা শেষ নাই, মৃত্যুর আগ পর্যন্ত ছেলেরা বিয়ে করতে চায়। হ্যাঁ, এটা কিন্তু একদম বাস্তব। আচ্ছা, আরেকটা ভাই উনি এই মাত্র ফোন দিল এবং তার সাথে তার অনেক আগের তার ফ্রেন্ডের মেয়ের কাজ করছি, সে নাকি নাম্বার দিচ্ছে আলহামদুলিল্লাহ। যারা আমার নাম্বার মনে করে দিচ্ছে আল্লাহ তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দেন, তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দেন। তো এই ভাই হচ্ছে বনানীতে বাসা, ওনার দুইটাই মেয়ে, 5 ফিট 6 লম্বা, মাস্টার্স করছে, তার বাবা আর বিজনেস দেখাশোনা করে। তো মেয়েটা উজ্জ্বল শ্যামলা, লম্বা টম্বা, মেয়েটার বয়স হয়ে গেছে 30। ওরা যেটা চাচ্ছে, ওরা একটা ধার্মিক ছেলে চাচ্ছে, দাড়িতে আপত্তি নাই, মাদ্রাসা লাইনে আপত্তি নাই, কিন্তু মেয়েটা তো 5 ফিট 6, তাকে সেই অনুযায়ী দিতে হবে। প্রয়োজনে যদি ছেলে বাড়িটারই না থাকে, সে ফ্ল্যাটটা, তিনটা ফ্ল্যাট ওনার,
দুই মেয়ের জন্য রাখছে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে দেখি আরেকটা পাত্র ফোন করছে। হ্যালো, হ্যাঁ আমি একটু ভিডিও কলে আছি, তো পরে কথা বলি, দাঁড়ো। আরে অস্থিরতা রে। হ্যাঁ, তো এই এই ভাই বলল যে আমি বিকালে আসব, আপনি ছেলে রেডি করেন। তো আমি বলছি ঠিক আছে ভাই। তো লিখছে আপনার অনেক প্রশংসা হয়েছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসাই আল্লাহর আমরা উসিলা মাত্র। আরেকটা পাত্র, এত এক্সক্লুসিভ পাত্র, এত হ্যান্ডসাম পাত্র, পাত্র হচ্ছে কানাডাই সিটিজেন, অবিবাহিত ছেলে, দেখতে মানে নায়কটা সব ফেল। সে হচ্ছে ওর 88 ডেট অফ বার্থ, 5 ফিট 11 লম্বা, তো মাস্টার্স অফ সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওইখানে অনেক বড় চাকরি করে। তো তাকেও আরেকজনের নাম্বার দিছে, তার এক ফ্রেন্ড আলহামদুলিল্লাহ। তো ওদের এই যে কাকরাইলে নিজস্ব বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, ছেলে আসবে এই মাসে আসবে। তো সে চাচ্ছে যে আমি তো এত লেখাপড়া এত কিছু, তো আমার ওয়াইফটা আমি এমন চাই যে যাকে নিয়ে আমি সংসার করব। অনেক ছেলের আছে কেরিয়ার বেস মেয়ে পছন্দ করে, অনেক ছেলে আছে যে হ্যাঁ আমি আর্ন করব, আমার ওয়াইফ পরিবার দেখাশোনা করবে, এটা কিন্তু হয়ই। তো এই ছেলেটা এরকম মানে সিম্পল মেয়ে চাচ্ছে। তো যদি কেউ থাকেন এই বয়সের সাথে মিলে তারপর দিবেন। আরেক আপা, উনি হচ্ছে আর্মির অফিসার, ওনার মেয়ে হচ্ছে ডাক্তার, 95 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6 7, ও রিয়াল্লা বিশাল ব্যাপার, মেয়ে দেখতে খুবই সুন্দরী। ওনার কোর্স মানে ছেলের বাবার বন্ধুর ছেলেকে বিয়ে করছে, তারা দিল, মেয়েটা দেখতে অনেক সুন্দর এবং খুব মেধাবী মেয়ে ডাক্তার। তো ওর জন্য একটা বিদেশে থাকা ছেলে চায়, দেখি আল্লাহ কি করে। তারপর এছাড়াও আমাদের কাছে মানে আজকে ফ্রাইডে, তো কিছু মেয়ে টেয়ে ছেলেরা যারা আসতে চান বিকালবেলা এসে হয়তো সাক্ষাৎ টাক্ষাৎ করে যেতে পারেন, কোনো অসুবিধা নাই। আরেকটা বোন গুলশানে বাসা, ওনার গুলশানে মেয়ের নামে একটা ফ্ল্যাটও আছে, ওর 35 মতো বয়স, 5 ফিট 6 লম্বা, ও স্কুলে জব করে, অবিবাহিত পাত্র চাচ্ছে প্রয়োজনে তাদেরকে, মেয়ের মান আছে তো অসুবিধে কি। আরেকটা বোন, তার ছেলে হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার, পিএইচডি করতে যাবে, ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 97, হাইট 5 ফিট 10, ছেলেও খুব হ্যান্ডসাম, বনানীতে সেটের, এখন সে যাচ্ছে, এই এখন ও বাবা মা চাচ্ছে যে ছেলেকে বিয়ে দিয়ে দিবে, বিয়ে দিয়ে তারপর বিদেশে পাঠাবে। যদি এরকম কেউ থাকেন আপনারা একটু যোগাযোগ করেন। আরেকটা বোন, তারা আবুধাবিতে সেটেল, আবুধাবিতেই ওদের ব্যবসা বাণিজ্য সব, মেয়ে মাস্টার্স করে ওখানে অনেক বড় চাকরি করে। তো ও মেয়ে খুবই সুন্দরী, আসলে অনেকে বুঝে না এটাই আর কি। তো ওই আজকে আবার একটা আপার মেয়ের বিজ্ঞাপন দিছি, ওই আপা ফোন করছে। আপা আসসালাম আলাইকুম। জি জি আপা, ওই আজকে বিজ্ঞাপন গেছে বুঝছেন। আর দেখি আলাদে, আমি একটু বিজ্ঞাপনে আছি, তো আপনার সাথে আমি একটু পরে কথা বলি আপা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা তাহলে ঠিক আছে। আর আজকে অবশ্য বিজ্ঞাপনে অনেক ফোন আসতেছে, আল্লাহ দেখি কি মিলাইতে পারে। আর আপনার কমিটমেন্ট ঠিক রাখেন। আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ, না না ঠিক আছে আপা, ওকে আমি পরে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, আল্লাহ আপনার আশা পূরণ করুক। এত ভালো ফ্যামিলি আমার, তো আবার ওই ওর জন্য আছে প্রথম আলো তো বিজ্ঞাপন আছে। এত সুন্দর মেয়ে, 2001 ডেট অফ বার্থ, মেয়েটা লয়ে পড়ছে, 5 ফিট 5 লম্বা, এবং বাবা ব্যবসায়ী, ওদের মানে এখানে 26টা ফ্ল্যাটের মতোই আছে, মানে এক্সক্লুসিভ। তো ওই আপার একটু ইচ্ছা আর্মি অফিসার পাত্র, আল্লাহ যদি মিলাই দেয়। আমি সকলের কাছে দোয়া চাই, দোয়ার চেয়ে বড় শক্তি তো আর কিছু নাই। মানুষ মানুষের ভালোটা চিন্তা করবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। যেখানে ভালো একটা জিনিস যখন দেখবেন, যে আমরা এই যে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যাচ্ছে ইদানিং, মানে আমি আমি এটাই বলতে চাই, আমরা আমাদের বাংলাদেশটা একটা ইসলামিক রাষ্ট্র, এখানে 99% মুসলমান। তো আমরা আমাদের ধর্ম সুন্দরভাবে আমরা আল্লাহকে বিশ্বাস
বিশ্বাস করি আল্লাহ আমাদের সমস্ত কিছুর ক্ষমতার মালিক, আল্লাহ সকল প্রশংসার মালিক আমাদেরটা আমরা। তো অন্য যারা পালন করছে তারা করুক, কিন্তু এগুলি নিয়ে বেশি এই যে সামাজিক যোগাযোগের মাধ্যমে বা টিভিতেও বেশি প্রচার করা দরকার কি? যার যার এই যে আমরা নামাজ রোজা ইবাদত বন্দেগী আমরা গোপনেই করতেছি, আমাদের ঈদ ঈদের সময় যেমন আমাদের টিভিতে শুধু নাটক টাটক দেখা, আর এখন এত এত কিছুর দরকার পড়ে না, যত কম দেখানো যাবে ততই ভালো সব কিছুই আমাদের। এটা যেহেতু একটা ধর্ম নিয়ে কথা, তো এগুলির মধ্যে না যাওয়াই ভালো। যারা যে ধর্ম থাকো তারা তাদেরকে নিয়ে ব্যস্ত থাকেন, এটাই তো জাস্ট এগুলি নিয়ে সারাক্ষণই ফেসবুক টিভিতে এত দেখার তো দরকার পড়ে না। এই তো আমরা আমি মনে করি যে ভালোর জন্যই আল্লাহ যা করবে আল্লাহ ভালোর জন্যই করে ইনশাল্লাহ, এবং যার দ্বারা মানবতার কল্যাণ হবে আল্লাহ যাতে তাকেই রাষ্ট্রীয় ক্ষমতায় বসে, এটা সবসময় সবারই বলতে হবে। এমন কোনো আমরা কিছু করব না যে আমাদের মানে আমাদের তো এখন শেষ সময় হয়তো আমাদের আর কি, কিন্তু যারা প্রজন্ম আসছে এবং তাদের যাতে বাংলাদেশটা একটা সুন্দর বাংলাদেশ পায়, সবার মধ্যে মানবিকতা থাকে, মায়াশীল হয়, দয়াশীল হয়, দানশীল হয়, ক্ষমাশীল হয়, এরকম একটা মানবিক রাষ্ট্র গড়তে হবে আমাদের। কারণ আমি দেখলাম যে মানে নিজের নিজের পরিবার নিয়ে নিজের পিএইচডি নিজের সব কিছু অহংকার নিয়ে বসে থেকে কোনো লাভ নেই। আপনার দ্বারা যদি মানুষের কল্যাণ না হলো, আপনি লেখাপড়া যদি আপনি হাজার ডিগ্রি নেন কিন্তু আপনার মানবিকতাই নাই আপনার ভিতরে, আপনি সে কী ধরনের? এটাই আর কি। তো যাক, বেশ কিছু ছেলে মেয়ে আছে আমাদের কাছে, আপনারা ইনশাল্লাহ আসবেন। সবার প্রতি আমার রইল অনেক অনেক সালাম দোয়া, এবং আমিও সকলের প্রতি দোয়া চাই। জুম্মার দিন সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করলাম। আসসালামু আলাইকুম।